Hello, my dear learner, guardian, and my mock colleague. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. Today, I discuss English, past paper class 8, unit 9. Unit 9, lesson 6. At first, I share my screen, dear learner. Are you listening? तुमरा क्या सुनते हो? जी सर, जी सर. Okay, okay. हमारी स्क्रीन टाइप की देखा था? जी सर, जी सर. Dear learner, our learning topics: paper and wheel. Paper and wheel. There are some keywords in this lesson. Keywords: record, paper, surface of stone, brack, encyclopedia, wood, plank, digital. These are the keywords in this lesson. Record. Record shabder ortho holo poman ba dolil. रेकर्ड शब्द अर्थ की प्रमाण बा दलिल. रेकर्ड शब्द अर्थ की प्रमाण बा दलिल. प्रमाण बा दलिल अथवा এটাকে আমরা ইংলিশে ডকুমেন্ট বলতে পারি. কি বলতে পারি? ডকুমেন্ট. ঠিক আছে. তারপর আসে পেপার. পেপার শব্দটা হলো পেপার, নট পেপার. পেপার, पेपर. पेपर अर्थ की कागज. कागज तार आज के मूलगत पढ़ाटा हलो पेपर एंड हुईल. दुटी प्रजुक्ति अर्थात दुटी जिनिसेर माध्यमे पृथिवीर किन्तु आमूल परिवर्तन होयेछे अनेक. पेपर एंड हुईल चाका एवं कि कागजेर माध्यमे पृथिवीर मध्य बेशी आमूल परिवर्तन होयेछे. ताहले एखाने जे कीवर्डगुलो देवा आछे रेकर्ड. रेकर्ड शब्द अर्थ हलो प्रमाण बा दलिल पत्र. पेपर कागज. सरफेस ऑफ स्टोन पाथर पृष्ठदेश बा उपरिभाग. पाथर पृष्ठदेश बा उपरिभाग. सरफेस शब्द अर्थ उपरिभाग. ऑफ स्टोन किसेर? पाथर. बाक. বাকটা গাছের চাল. বাকটা কি গাছের চাল? বাক. বাক আর একটু উজ্জ্বল থাকবে. বাক. বাক. বাক শব্দের অর্থ হলো গাছের চাল. এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ. এনসাইক্লোপিডিয়া অর্থ কি? বিশ্বকোষ. এনসাইক্লোপিডিয়া অর্থ বিশ্বকোষ. এটা উচ্চারণ করো তো. গাছের গুড়ি বা গাছের কোন ভারী তক্তাকে বলা হয় উড প্ল্যাঙ্ক. ঠিক আছে. উড প্ল্যাঙ্ক. উড শব্দটা হলো কাঠ আর প্ল্যাঙ্ক শব্দ হলো তক্তা বা গুড়ি. ডিজিটাল. ডিজিটাল একটা প্রযুক্তিগত যেটা আধুনিক. ঠিক আছে. তাহলে আমরা এখান থেকে যে কিওয়ার্ডগুলো পেয়েছি রেকর্ড, পেপার, সারফেস অফ স্টোন, বাগ, এনসাইক্লোপিডিয়া, উড প্ল্যাঙ্ক, ডিজিটাল. প্রত্যেকটা শব্দ অর্থ জানছি তো আমরা? জি স্যার. রেকর্ড বা প্রমাণ দলিল. পেপার একটা কাগজ. সারফেস অফ স্টোন পাথরের পৃষ্ঠভাগ. বাক. বাক শব্দের অর্থ হলো বাকল. তারপরে গাছের সালো বলতে পারো. এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ. উড প্ল্যাঙ্ক গাছের তক্তা বা গাছের গুড়ি. ডিজিটাল প্রযুক্তি. ওকে. ডিয়ার লার্নার, লুক অ্যাট দিস পিকচার. লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট দিস ইজ. ডিসকাস উইথ ইয়র পার্টনার. এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ. ছবিটা কিসের বলতে পারবা?
It is newspaper. It is newspaper. Paper. Haan. There is in the picture I can see it is a newspaper. It is a newspaper. The newspaper. ঠিক আছে? হ্যাঁ তাহলে এগুলো কিসের মাধ্যমে লেখা? All these are written record various type of news and ideas human beings. একটা মানুষ জাতির বিভিন্ন ধারণা চিন্তা চেতনার একটা দলিত লিখিত দলিল হলো এই পত্রিকাগুলো, ঠিক না? নাকি? তাহলে এগুলো হলো একটা দ্য নিউজ পেপার, আর এগুলো হলো রিটেন রেকর্ড অফ ভেরিয়াস টাইপস অফ নিউজ, ঠিক আছে, থট অ্যান্ড আইডিয়াস অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানব জাতির চিন্তা চেতনা বিভিন্ন কলা কৌশল প্রমাণাদি এখানে এগুলো লিখিত আকারে আছে, ঠিক না? তাহলে আমাদের মূল পাঠে চলে যাই আমরা। ডিয়ার লার্নার, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আগে প্রথম আমরা অনুচ্ছেদটি পড়ি, তারপর প্রশ্নগুলোর উত্তর লিখি। কমিউনিকেশন ইজ আই অফ আইডিয়াস। কমিউনিকেশন, কমিউনিকেশন শব্দের অর্থ হলো যোগাযোগ। কমিউনিকেশন শব্দের অর্থ কি? যোগাযোগ। অফ আইডিয়াস, আইডিয়া শব্দের অর্থ হলো ধারণা। আইডিয়া শব্দের অর্থ কি? ধারণা। এটা অ্যাডজেক্টিভ হয়েছে, আইডিয়াস হয়েছে, চিন্তা ভাবনা, ঠিক আছে। আইডিয়াস ইজ দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দ অর্থ হলো সভ্যতা। সেন্টার মানে কেন্দ্রবিন্দু। তাহলে যোগ্যতাটা, যোগাযোগটা হলো সভ্যতার মূল যে কেন্দ্রবিন্দু, সেটা হলো যোগাযোগ। সেটা কি? যোগাযোগ সাধন, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনার যোগাযোগ সাধনটার মূলে রয়েছে কি? এই সভ্যতার মূলে রয়েছে বা সভ্যতার মূল কেন্দ্রবিন্দু রয়েছে মানুষের চিন্তা চেতনার যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে? আবার বলছি, কমিউনিকেশন অফ আইডিয়াস, যোগাযোগ ব্যবস্থা, মানুষের যোগাযোগের চিন্তা চেতনার ব্যবস্থা, ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, সভ্যতার মূল কেন্দ্রবিন্দু। সভ্যতার মূল কেন্দ্রবিন্দু হলো মানুষের চিন্তা চেতনা বিচিন্তা ধারণার যোগাযোগ, ঠিক আছে? তাহলে কমিউনিকেশন নিচে দাগ দাও, আইডিয়া নিচে দাগ দাও, সেন্টার নিচে দাগ দাও, সিভিলাইজেশন নিচে দাগ দাও। তারপরে ইট নিডস রিটেন রেকর্ডস, ইট নিডস রিটেন রেকর্ডস, ইট নিডস, এটা প্রয়োজন, ইট নিডস, এটা প্রয়োজন, এর জন্য প্রয়োজন রিটেন রেকর্ডস। কিসের জন্য? লিখিত দলিল প্রজন্য। ইট নিডস রিটেন রেকর্ড, কয়টা লিখিত দলিল, এই জন্যটা প্রয়োজন। এটা হলো একটা লিখিত দলিল, এই জন্যটা প্রয়োজন। ইট নিডস রিটেন রেকর্ডস, কয়টা প্রয়োজন, এই জন্য এটা যেহেতু একটা লিখিত দলিল। মোস্ট অফ আওয়ার রেকর্ডস, আমাদের অধিকাংশ প্রমাণাদি বা দলিল ইন দ্য মডার্ন এজ আর অন পেপার। ইন দ্য মডার্ন এজ আর অন পেপার, আধুনিক যুগে আমাদের অধিকাংশ দলিল হলো কি? কাগজে লেখা। হ্যাঁ, অন পেপার, পেপারে অবস্থিত। মোস্ট অফ আওয়ার রেকর্ডস, আমাদের অধিকাংশ দলিলাদি দলিলপত্র ইন দ্য মডার্ন এজ, আধুনিক যুগে, আর অন পেপার, যেটা পেপার উপর নির্ভরশীল, ঠিক আছে, পেপারে লিখিত। আমার কথা কি বুঝতেছ? তারপরে দেখো, দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি ইজি ভেরি আর্লি, পেপার ইজ আর মোর মডার্ন ইনভেনশন। দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি, যদিও লেখন পদ্ধতি অনেক আগেই আবিষ্কৃত হয়েছিল, পেপার ইজ মোর মডার্ন ইনভেনশন, কিন্তু কাগজ হলো তার আধুনিক আবিষ্কার। দো যদিও রিটেন রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি,
যদিও লেখার প্রচলন অনেক আগ থেকে আবিষ্কৃত হয়েছিল, ইনভেন্টেড আবিষ্কৃত হয়েছিল, ইনভেনশন থেকে ইনভেন্টেড, ইনভেনশন শব্দটা আবিষ্কার করা, আবিষ্কার, ইনভেনশন একটা আবিষ্কার আর ইনভেন্ট একটা আবিষ্কার করা, আর এটার ফার্স্ট পার্ট ইনভেন্টেড, আবিষ্কৃত হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল ভেরি আর্লি, অনেক আগের থেকেই। কিন্তু পেপার ইজ মোর মডার্ন ইনভেনশন, কিন্তু কাগজ হলো আধুনিক আবিষ্কার। কাগজ হলো কি? মানে এটা আগের নয়, এটা আধুনিক আবিষ্কার। ঠিক আছে, তাহলে তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, তাহলে স্যার লেখার ধরন যদি আগে আবিষ্কৃত হয়ে থাকে তাহলে মানুষ কিসের মধ্যে লেখত? তোমাদের প্রশ্ন জাগে কি না? মানুষ সাধারণত তখনকার সময় কোনো বাকলে লেখত, কোনো পাতা লিখে রাখত, কোনো পাতার উপর লিখে রাখত, এইভাবেই। তোমার ধরো একটা বই, ধরো তোমাদের ইংরেজি বইটি ধরো, এই ইংরেজি বইটা যদি একটা পাতার উপর লেখত, অনেক বড় বড় পাতার হয়ে যেত লেখাগুলো, ঠিক না? আর এই এই পাথর গুলা কি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব হতো? ধরো আজকে তানজিলারা বাসা চেঞ্জ করে আনে, ইতালি চলে যাইতেছে, এখন এই ইতালি যে যাবে এই পাথর গুলা নিয়ে যাওয়া সম্ভব হবে না স্যার? কেন সম্ভব হবে না? যেহেতু এগুলো অনেক ভারী, ঠিক না? কিন্তু কাগজ আবিষ্কার হওয়ার ফলে যে কোনো তথ্য এখন এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারে? আমরা এগুলো স্থানান্তর করতে পারি। আর টাইপরাইটার তো মানে অনেক পরে আসে, আগে তো মানুষ সাধারণত গাছের বাকলে চামড়ার মধ্যে, চামড়া চামড়া পশুর চামড়া আছে না, পশুর চামড়ার মধ্যে পাথরের উপর কোথাও এই যদি কোথাও দেওয়াল থাকতো বা দেওয়ালের মতো মাটির ইয়া থাকতো, সেখানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে লেখতো। আচ্ছা যাক, ফর লং ইন হিস্টোরি, ইতিহাস বলে, দীর্ঘ ইতিহাস বলে, পিপল মানুষ এক্সচেঞ্জ আইডিয়া থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং, মানুষ তাদের চিন্তা ভাবনা কথার পদ্ধতি এবং শোনার মাধ্যম কি করছে? পরিবর্তন করেছে। আমি আবার বলছি, ফর লং ইন হিস্টোরি, ইতিহাস দীর্ঘ ইতিহাসে বলে যে পিপল এক্সচেঞ্জেস, এ এক্সচেঞ্জের শব্দটা হলো বিনিময় করা, মাধ্যম বিনিময় করা, এক্সচেঞ্জের শব্দটি কি? বিনিময় করা, মাধ্যম বিনিময় করত মানুষ আইডিয়াস, তাদের ধারণাগুলো থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং, তারা তাদের কথা বলার পদ্ধতি এবং শোনার পদ্ধতির মাধ্যমে তারা কি করত? মানুষগুলো তাদের আইডিয়াগুলো আগে কি করত? বিনিময় করত। এটা দীর্ঘ ইতিহাস থেকে জানা যায়, মানুষ আগেকার সময় তাদের কথা বলা এবং শোনার পদ্ধতি বিভিন্ন মানে আইডিয়ার মাধ্যমে তারা কি করত? বিনিময় করত। দেন তারপর দেয়ার কেম অফ আর্ট অফ রাইটিং, তখন তাদের কাছে লেখন পদ্ধতি আবিষ্কৃত হলো, মানে তাদের মধ্যে লেখা পদ্ধতি চলে আসলো, লেখার কারুশিল্প চলে আসলো। দেন তারপর কি হলো? দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং, তাদের কাছে লেখার পদ্ধতি আবিষ্কৃত হলো বা চলে আসলো। বাট কিন্তু টু রেকর্ড থট ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু তাদের চিন্তাকে লিখিত আকারে রাখা অনেক কষ্টসাধ্য ছিল। বাট কিন্তু টু রেকর্ড প্রমাণাদি থট, তাদের চিন্তা চেতনাকে, তাদের জ্ঞান গর্বকে, অথবা তাদের কি বলা যায় জ্ঞান সাধনা, অথবা থট মানে চিন্তা, কিন্তু তাদের এই চিন্তা চেতনাকে রেকর্ড আকারে রাখা ইজ রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, এটাকে তোমার রেকর্ড হিসাবে লিখিতভাবে রাখাটা ছিল অনেক কষ্টসাধ্য। বাট টু রেকর্ড থট, তাদের চিন্তা চেতনাকে দলিল হিসাবে রাখা
ইজ রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, লিখিত রাখে লিখিতভাবে রাখাটা ছিল খুবই কঠিন। রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবল, রাইটিং ম্যাটেরিয়ালস ওয়াজ নট অ্যাভেলেবল, তখন লেখার উপাদানগুলো কি ছিল না, সহজলভ্য ছিল না, মানে এখানে সেখানে পাওয়া যেত না। এখন যেরকম একটা কাগজ একটা কলম যে কোনো দোকানে পাইতে পারো, কিন্তু আগেকার সময় এটা এরকম কি ছিল না, নট অ্যাভেলেবল, এটা এরকম প্রচলন ছিল না, সহজলভ্য ছিল না। পিপল ইউজ টু সারফেস অন স্টোন, মানুষ কি ব্যবহার করত, পাথর, পাথরের উপরিভাগ ব্যবহার করত। আমার কথা কি বুঝতেছ? হ্যাঁ জি স্যার। পিপল ইউজ দা সারফেস অফ স্টোন, মানুষ পাথরের পৃষ্ঠদেশ, মেটাল ধাতব পদার্থ বা ধাতু, উড কাঠ, বাগ বাকল, লেপ গাছের পাতা ইতিসি, এগুলো ব্যবহার করত মানুষ আগেকার সময় লেখার জন্য। কি করতো, পাথরের উপর লেখত, ধাতুর উপর লেখত, তারপরে এই কাঠের উপর লেখত, গাছে গাছের বাকলের উপর লেখত, লিভস গাছের পাতার উপর লিখত। ঠিক আছে, ফর রাইটিং তাদের লেখার জন্য এগুলো ব্যবহার করত। দোজ থিংস ওয়ার নট ইজি টু ক্যারি, দোজ থিংস ওই জিনিসগুলো ওয়ার নট ইজি টু ক্যারি, এগুলো বহন করা অনেক কি ছিল, মানে সহজ ছিল না। এই জিনিসগুলো বহন করা এটা কি ছিল না, সহজ ছিল না। দোজ থিংস ওই জিনিসগুলো ওয়ার নট ইজি, সহজ ছিল না টু ক্যারি, বহন করা। কোন জিনিসগুলো বলো তো? পাথর, কাঠ, গাছের বাকল, ধাতু। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো তোমার বহন করা অধিক কি ছিল না, সহজ ছিল না। দেন তারপর ফর এজেস, অবশেষে বা এরপরের যুগেই, দেন ফর এজেস এরপরের যুগেই, পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, মানুষ কী করে শুরু করলো, লেখার সহজ উপাদান খুঁজতে শুরু করেছিল। দেন তারপর ফর এজেস পরবর্তী যুগগুলোতে, বা এখানে এজেস শব্দটা যুগ যুগ বলছে, একটা যুগ না, কিন্তু এজ এজেস শব্দটা কিন্তু এজ অর্থ হলো বয়স বা যুগ সময়, কিন্তু এজেস এটা দীর্ঘ সময় বলা হয়েছে, দীর্ঘ সময়কে বোঝানো হয়েছে। ফর দেন ফর এজেস তারপর যুগ যুগগুলোতে, মানে পরবর্তী সময়গুলোতে, পিপল লুক ফর মানুষ খুঁজতে শুরু করেছিল ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, সহজে যেন লেখা যায় এরকম উপাদান তারা খুঁজতে শুরু করেছিল। ফাইনালি অবশেষে পেপার ইন ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD, তারপরে 1905 খ্রিস্টাব্দে চায়নায় কাগজ আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, এতটুকু অংশে থাকো আজকে, আমি আবার একটু পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন,